সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব পদার্থবিজ্ঞানের অষ্টম অধ্যায়ের আলোর প্রতিফলন। আলোর প্রতিফলনের মধ্যে কত টপিক, গত ক্লাসে আমরা প্রতিবিম্ব সম্পর্কে পড়েছি, আজকে আমরা পড়ব অবতল দর্পণের প্রতিবিম্বের গঠন। তো অবতল দর্পণ আমরা সবাই গত ক্লাসে করেছিলাম, অবতল দর্পণ কাকে বলে শিখছি। আজকে আমরা অবতল দর্পণের কোনো একটা বস্তু রাখলে সেটার প্রতিবিম্ব কোথায় হয়, আকৃতি কীরকম হয়, প্রকৃতি কীরকম হয়, এই বিষয় সম্পর্কে আজকে আমরা ক্লাসে বিশদ আলোচনা করব। অবস্থান নির্ণয়ের আগে আমাদেরকে সাতটা অবস্থান সম্পর্কে জানতে হবে। প্রথম অবস্থান হচ্ছে যে অসীমে, অর্থাৎ অসীম থেকে যদি, অসীমে হচ্ছে কি একদম দর্পণের অনেক দূরে বাইরে, মানে অসীমের যে অসীমে। দুই নম্বরটা হচ্ছে যে অসীম ও আলোক কেন্দ্রের মধ্যখানে, তার অসীম থেকে নিকটে বক্রতার কেন্দ্র বা আলোক কেন্দ্র থেকে দূরে। তিন নম্বরটা অবস্থান হচ্ছে যে বক্রতার কেন্দ্র বা আলোক কেন্দ্রে। চার নম্বরটা অবস্থান হচ্ছে কি আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যখানে। পাঁচ নম্বর অবস্থান হচ্ছে ফোকাসে। ছয় নম্বর অবস্থান হচ্ছে ফোকাস ও মেরুর মধ্যখানে। আর শূন্য হচ্ছে দেখি যদি কি হয় দর্পণের পিছনে হয়। তো প্রথমে আমাকে দেখতে হবে বস্তুটার কোয়েশ্চনে বিম্বটা কোথায় দেওয়া আছে। তো আমাদের এখানে বিম্ব, মানে বিম্বটা দেওয়া আছে কোথায়, তিন নম্বরে। অর্থাৎ তিন নম্বর অর্থ হচ্ছে কি আলোক কেন্দ্রে, আলোক কেন্দ্রে আমাদের বিম্বটা দেওয়া আছে। তাহলে আমাকে প্রথমে নির্ণয় করতে হবে বস্তুটার প্রতিবিম্ব কোথায় হবে। আমাদেরকে মনে রাখতে হবে বিম্ব আর প্রতিবিম্ব দুইটা যোগ করে ছয় হতে হবে। বিম্ব আর প্রতিবিম্ব দুইটা যোগ করে ছয় হতে হবে। তাহলে বিম্ব যদি তিনে থাকে, তাহলে বিম্বের মান যদি তিন হয়, তাহলে ছয় হওয়ার জন্য প্রতিবিম্বের মানও হতে হবে তিন। অর্থাৎ বিম্ব আছে তিনে, তিন হচ্ছে যে আলোক কেন্দ্রে, তাহলে প্রতিবিম্বও হবে কোথায় আলোক কেন্দ্রে। তাহলে আমরা প্রতিবিম্বও হবে কোথায় আলোক কেন্দ্রে। তো আমরা লেখরাশিগুলো কীভাবে অঙ্কন করব, প্রথমে প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি গেছে। আমরা এর আগের ক্লাসে জানিয়েছিলাম কি প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি গেলে সেটা প্রধান ফোকাস দিয়ে চলে আসে। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি গেল, সেটা প্রধান ফোকাস দিয়ে চলে আসছে। দুই নম্বরটা কি যদি ফোকাস দিয়ে যায় বিপরীত হয়, ফোকাস দিয়ে গেলে সেটি কী হয় প্রধান অক্ষের সমান্তরালে চলে আসে। তো যেটি ফোকাস দিয়ে গেল সেটি কোন দিকে চলে আসছে, প্রধান অক্ষের সমান্তরালে চলে আসছে, এসে রশ্মি দুটোটা আলোক কেন্দ্রের মধ্যে কী হয়েছে মিলিত হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম এই ছয় সাতটা অবস্থানের মধ্যে আমার যদি বস্তু প্রতিবিম্বটা তিন নম্বর অর্থাৎ আলোক কেন্দ্রে রাখা হয়, প্রতিবিম্বের অবস্থানও হবে আলোক কেন্দ্র অর্থাৎ তিন নম্বরে। মোট মেন কথা হচ্ছে বিম্ব আর প্রতিবিম্ব দুটাই যোগ করে ছয় হতে হবে। বস্তুর অবস্থান যদি তিনে হয়, প্রতিবিম্ব অর্থাৎ তিন যোগ করলে কত হয় ছয় হয়, তাহলে প্রতিবিম্বের অবস্থানও হবে আলোক কেন্দ্রে। এরপর হচ্ছে যে বাস্তব নাকি অবাস্তব, আমরা দেখতেছি আলোক রশ্মিগুলো দর্পণে প্রতিফলিত হয়ে এ বিন্দুতে বাস্তবে মিলিত হচ্ছে, সুতরাং বস্তুটা প্রতিবিম্বটা হবে যে কি বাস্তব। প্রধান অক্ষের উপরে ছিল বিম্বটা, কিন্তু এখন গঠিত হয়েছে প্রধান অক্ষের নিচে, তাহলে এটা হবে যে কি উল্টা। তাহলে আমরা বুঝলাম বাস্তব হবে উল্টা হবে। তা বস্তুটা দেখা যাচ্ছে বস্তুটার আকৃতি হচ্ছে যে যেহেতু তিনে ছিল গঠিত হয়েছে তিনে, তাহলে বস্তুটার আকৃতি হবে যে সমান। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যদি কোনো একটা বস্তুকে আলোক কেন্দ্রে রাখা হয়, তাহলে বস্তুটার প্রতিবিম্ব গঠিত হবে আলোক কেন্দ্রে, বস্তুটার বিম্ব হবে বাস্তব আর হবে যে বিপরীত অর্থাৎ উল্টা, আর প্রতিবিম্ব গঠিত হবে সমান। তাহলে অবতল দর্পণে এবার আমরা যদি অন্য একটি চিত্র দেখি, এটার অবস্থান যদি আমাদেরকে নির্ণয় করতে বলে, যেমন এই চিত্রটাতে, এটাতে আমাদের প্রতি বস্তুটার প্রতিবিম্ব বস্তুটা দেওয়া আছে কোথায়, বস্তুটা দেওয়া আছে হচ্ছে যে কিউ, অর্থাৎ এটা দেওয়া আছে হচ্ছে যে অসীম ও আলোক কেন্দ্রের মধ্যখানে, অসীম ও আলোক কেন্দ্রের মধ্যখানে বস্তুটা দেওয়া আছে। অর্থাৎ বস্তুটা দেওয়া আছে, বিম্বটা দেওয়া আছে দুই নম্বরে, তাহলে আমাদের প্রতিবিম্ব গঠিত হবে বিম্বেরটা যোগ প্রতিবিম্বেরটা ইকুয়াল সিক্স হতে হয়। তাহলে বিম্বেরটা যদি দুই হয়, তাহলে প্রতিবিম্বটা অবশ্যই কোথায় হবে চারে। আমরা জানি চার কোথায় আছে, আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যখানে, তাহলে বিম্বটা গঠিত হয়েছে আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যখানে। এখানেও একই, তার যেহেতু বস্তুটা বাস্তবে এসে মিলিত হয়েছে, তাহলে কী হবে বাস্তব। আবার দেখা যাচ্ছে বস্তুটার বিম্ব ছিল প্রধান অক্ষের উপরে, এটা নিচে গঠিত হয়েছে, সেজন্য হবে যে কি উল্টা। আর এটা যদি ভিতরে গঠিত হয়েছে, সেজন্য আগেরটার সাথে এটার আকৃতিটা ছোটো হয়ে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে যে খর্বিত। তাহলে এভাবে আমরা কী করতে পারি, বস্তুটাকে এই সাত ছয়টা অবস্থানের যে কোনো জায়গায় যদি আমরা বিম্বটা রাখি, তাহলে সব জায়গায় আমরা প্রতিবিম্বটা নির্ণয় করতে পারবো, প্রতি আকৃতি নির্ণয় করতে পারবো, প্রকৃতি নির্ণয় করতে পারবো। তাহলে এখান থেকে আমরা যদি বস্তুর বক্রতার কেন্দ্রে বাইরে কিন্তু অসীমের মধ্যে রাখা হয়, বস্তুর অবস্থান হচ্ছে বক্রতার কেন্দ্রে বাইরে কিন্তু অসীমের মধ্যখানে, তাহলে প্রতিবিম্বের অবস্থান হবে যে কোথায় ফোকাস ও বক্রতার কেন্দ্রের মধ্যে।
প্রতিবিম্বের প্রকৃতি কিরকম হবে, প্রতিবিম্বটা সৎ হবে, সৎ আর বাস্তব একই কথা, অর্থাৎ সৎ হবে। প্রতিবিম্বটা কী হবে, উল্টো হবে, আর প্রতিবিম্ব বস্তু হবে কাঁকার কী হবে, ছোটো হবে।